রাস্তা ফুটপাত দখল করে মাছের বাজার, রাস্তাতেই ফেলা হয় মাছের ময়লা আর নোংরা পানি। রাজধানীর কারওয়ান বাজারের মাছ বাজারের সামনের রাস্তার চিত্র এটি। বাজারের এই অবৈধ দখলের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টির পাশাপাশি অসহনীয় দুর্গন্ধের ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁও হোটেল থেকে এফডিসি পর্যন্ত রাস্তা এবং দুপাশের ফুটপাত দখল করে চলছে মাছ বিক্রি। মূলত কারওয়ান বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে এই দখলদারি। সিটি কর্পোরেশন পুলিশ এগুলো তো নিষেধ আছে, এগুলো নিষেধ আছে, তবু আমরা ইয়ে করি, প্যাটের দায়ে একটু সুযোগ দেয়, বিধায় করি, বা আমাদের মাজার কমিটির লোকের আছে, তারাও আমাদের উঠায় দেয়, আমরা জায়গা আবার বসে। প্রতিদিন ভোর 4টায় বসে বাজার, সকাল 10টা পর্যন্ত চলে বেচাকেনা, ফলে অফিস সময়ে এই রাস্তায় সৃষ্টি হয় অসহনীয় যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেক দিন ধরেই দেখতেছি এই জিনিসটা আর কি টানা চলে আসতেছে, এবং রাস্তায় এই এখন এত সকালে কেন জ্যাম হবে, অসুবিধা হয় আমাদের, আমাদের চলাচলে অনেক অসুবিধা হয় এখানে। ব্যবসায়ীরা অনুমতি নিয়েই রাস্তা ও ফুটপাতে বসার দাবি করলেও তা অস্বীকার করছে সিটি কর্পোরেশন। আমরা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক উত্তর ওনার সাথে আলাপ করছি, আমরা 8টার ভিতরে এসব ক্লিয়ার করে দিই, রাস্তা ফুটপাত যা আছে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই আমরা। মাছের বাজারটি বললেন এটি ডিএনসি প্রতিষ্ঠিত কোনো মার্কেট নয় এবং এটি শতভাগ অবৈধ একটি মাছের বাজার, যদি এটি অনেক আগে থেকে এখানে প্রতিষ্ঠিত। অবৈধ এই বাজারের কারণে প্রতিদিনই মূল সড়কের অর্ধেক অংশ জুড়ে তৈরি হয় আবর্জনার স্তূপ, রাস্তার উপরেই ফেলা হয় দুর্গন্ধযুক্ত পানি। এই অবস্থার জন্য সিটি কর্পোরেশনকেই দায়ী করছে ব্যবসায়ী সমিতি। কন্ট্রাক্টর তো সিটি কর্পোরেশনের টেন্ডার দিয়ে দিছে, কন্ট্রাক্টরে কাজ করবে, কারণ আপনি টাকা নিয়ে নিছেন, কাজ করছেন, অর্ধেক করছেন, অর্ধেক করেন না, ময়লাগুলো এখানে আবর্জনা তৈরি হয়েছে, সবারই সমস্যা। সিটি কর্পোরেশন বলছে অবৈধ দখলের কারণেই বেহাল এই রাস্তা। তারা অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করছে এবং সকাল 8টা 9টা 10টার পরে যদি তার ময়লাটা রাস্তায় ফেলে, এই ময়লাটা তো অপসারণ করার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আইনগত দায়িত্ব পুরোটাই তার। সংকট সমাধানে নতুন জায়গা বরাদ্দের মাধ্যমে মৎস্য ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। বানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।